মাঝরাতে আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে শুই গাতমালা, চুমুর গেলাসে মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদলে মাতালে মাদলে বাচ্চে তোরই জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দেবে সাজারে আর যাবে না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। এই যে নমস্কার, মায়া টিভির সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সহজ পাঠের আরও একটি নতুন এপিসোড নিয়ে। তোমাদের সঙ্গে আমি তৃণা, আমার সঙ্গে রয়েছেন তোমাদের প্রিয় টিচার, দিদি, ভালোবাসার সেই জায়গায় যিনি অধিষ্ঠিত। স্বাগত জানিয়ে নেব শ্রীমতী সোমা কাঞ্জিলাল দিদিকে, অনেক স্বাগত। শিল্পী সত্তার শিল্প মাধুর্যতা নিয়েই আমরা কথা বলি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা এপিসোডে নতুন কিছু তোমাদের মধ্যে নিয়ে আসি, কারণ ভাবধারার বীজ বপন, যা কিছু আমরা শেখাবো তাই তোমরা শিখবে। সেই জায়গায় শুধুমাত্র তোমাদের যে টান আবৃত্তির প্রতি, সেই জায়গা থেকে আজকে শুরু করবো এপিসোড সহজ পাঠের। সমাধি, আমরা আগের এপিসোডে শেষ করেছিলাম সময়ের অভাবে, যে একটা কবিতা সেটা একটা পিচে গাইছি বলছি বা একটা স্কেলে আমি বলছি পাঠ করছি, সেই জায়গা থেকে আপ ডাউন এবং কোন জায়গায় আমাকে ভয়েসটা খেলিয়ে বলতে হবে। একটা কবিতা দিদি, যে তুমি যেভাবে বললে, আচ্ছা এই কবিতাটা অন্যরকমভাবে বলা গেল না কেন, কেন এভাবে বললাম, বা একটা কবিতার একটা সেন্স থাকে তো, তাহলে এই কবিতাটা এই ধরনের বলবো, এর একটা কি গদে বাঁধা নিয়ম, নাকি আমার আমিত্বটাকে আমি ফুটিয়ে তুলি? না গো, এখানে একটা গদে বাঁধা নিয়মও নয়, আমিত্ব নয়, একটা শ্রুতি মধুর, বেশ এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেমন ধরো ওই যে জায়গাটা আমি একটু আগে যেটা বললাম, যে আইমিতেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, এটা যদি বলি আইমিতেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, এটা কিন্তু হবে না, ভালো লাগছে, ভালো লাগছে ঠিক। আমি যদি কবিতা দিয়ে, কথা দিয়ে লোককে দাঁড় করাতে চাই, তাহলে ওই যে শ্রুতি মধুর, কোনটা আমার কানে শুনতে ভালো লাগবে তবেই তোমার কানে ভালো লাগবে। একেবারে, এই যে একটা কবিতা আমি এরকম দেখছি, অনেক ছন্দ বা একটা কাব্যিক কবিতাও থাকে, যেমন ধরো বাবু মশাই, হ্যাঁ এই যে একটা ছন্দ, একটা রিদম বলে না, মানে শুধু ওই যে নাচ গানে তাল আছে তা কিন্তু না, না কবিতাতে আবৃত্তি বা কবিতাতেও যে তাল বা তার রেশ আছে, এটাই আমি আজকের শুরুর লেসন। হ্যাঁ, এই যে তুমি যেমন বাবু মশাইয়ের কথাটা বললে, একটা সময় ছিল যেন সেই ওই সুরে সুরে পাঁচালি হতো, মানে সে একদম পেছনের দিকে যদি আমরা যাই, মানে খানিকটা তার একটা ধাঁচ, একটা ছোঁয়া, হ্যাঁ, যে বাবু মশাইটা যদি আমি এইভাবে বলি, যে সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলি সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজে চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা। পাশাপাশি যদি বলি সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, এটা কিন্তু অতটা গ্রহণযোগ্য হবে না। তাহলে যৌবনের সে উদ্দীপনাটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল একদম। এই জন্যই আমরা বলি যে শেখার কতটা গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব খুব শিখতেই হবে, এর কোনো অন্যথা নেই। যত আমরা আজকে, সমাধি তুমি, আমি জানি না তুমি আমার সঙ্গে একমত নাও হতে পারো, এই যে আমরা বলি না ইউটিউব থেকে লেসন, কতটা সম্ভব একদম ঠিক নয়। প্রথম কথা আমি বলছি, ইউটিউবে যত কবিতা ছাড়া হয়, মানে লিরিক ভুলে ভরা, এই গেল এক, সব ছেলেমেয়েরা ভুল শেখে, আমাকে বলে হ্যাঁ ম্যাম ওই তো ইউটিউব থেকে লিখে নিয়েছি, আমি দেখি তো বাবা খাতাটা, অজস্র ভুল, এই গেল এক। বই কিনবেন, ভালো প্রকাশনীর বই কিনে বই থেকে কবিতা পড়বেন, তাহলে বিশ্ব ওই ইউটিউবেই চলে যেত। আর ইউটিউব থেকে শেখা, ওটা শেখা নয়, শিখতে হলে যদি সত্যি শিখতে চাও বা শিখতে চাও আপনার ছেলে মেয়েকে শেখাতে চান, অবশ্যই সেরকম কোনো শিক্ষকের কাছে দেবেন। হ্যাঁ, ওই নাম কাস্তে শেখাবেন না, ওটা আমিও পছন্দ করি না। যেখানে প্রকৃত অর্থে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে
সেখানে অবশ্যই ছেলে মেয়েকে দেবেন, না শিখে হয় না, তাহলে তো আমি আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারতাম, ভর্তি করতাম না, তাই না? আমি তো পড়াশোনা শিখেছি রে বাবা, জ্ঞানের আলোয় আলোকিত, তাহলে আমার কি দরকার স্কুলে পড়ানো? শেখাবো আমি পড়াশোনা শিখিয়ে ওকেও আলোয় আলোকিত করতে পারি না, সবকিছুর জন্য একটা শিক্ষা প্রয়োজন। আমি পড়াশোনার পাশাপাশি সারা জীবন কবিতাকে উৎসর্গ করেছি, কবিতা আমার জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, আর এটাই হয়তো শেষ পারায়ণের করিও। কবিতাটাকে আমি শেষ অবধি দেখতে চাই, প্রত্যেক দিন নতুন নতুন ভাবনায় আমি কবিতাকে নিয়ে ভাবি না, আমার এটা শেখা হয়ে গেছে মানে চ্যাপ্টার ক্লোজ না। আমার এক বান্ধবী আছে জানো, প্রসঙ্গক্রমে আমি আসছি, ও নাচ শেখায়, হ্যাঁ নাচের টিচার, পাশাপাশি ও মানে আমরা একসঙ্গে, ও ও পরীক্ষা দিল আমি দিইনি, আমার ভালো লাগেনি, হ্যাঁ SSC দিয়ে ও স্কুল টিচার হলো। আচ্ছা হ্যাঁ, তারপরে আমাকে বলেছিলাম, বললাম যে দেখ মধুমিতা, ওই যে শিক্ষকতা, তুই ওই 10টায় যাস বিকেল 5টায় বাড়ি আসিস, তোর জীবনটা ওখানেই শেষ, পার মান্থ একটা, এটা ঠিক সিকিউরিটি মানি তোর ঢুকছে অ্যাকাউন্টে, আমার যেটা নেই, নেই বলবো না, আমার আরও অনেক বেশি আছে, সারা বিশ্বের লোক আমাকে যতখানি চিনছে কবিতার হাত ধরে চিনছে, একদম, এই যে আমার শান্তি, এই যে আমার পরিতৃপ্তি। আর তুই ওই ইতিহাস যা পড়িয়ে এলি আজকে, কালকে গিয়ে ওই একই ইতিহাস পরের দিন আবার তাই, কিন্তু আমাদের তা নয়, আমাদের জীবন না, আমাদের কিন্তু যত আমরা ভাববো তত আমরা আমাদেরকে আরো বেশি সামনে, এবং নিজেদেরকে অনেক বেশি উপলব্ধি করা যায় যে নিজে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি আজকে এই সিচুয়েশনে। বিশেষ করে আমরা বলি না, আমরা প্রত্যেকে কিন্তু পরিস্থিতির শিকার। এই যে কখনো কখনো বাস্তব মুখর কবিতা আমাদের খুব ভালো লাগে, কখনো কখনো আবার প্যাথোলজিক্যাল ভালো লাগে, কখনো কখনো আবার পরিবেশ বুঝে আমাদের বলতে হয়, তাই না? এটাও কিন্তু অকপট ভাবে তোমাদের কাছে নিয়ে আসি এই সমাধি, কোথায় আমি কি পারফর্ম করব, একদম এটা নিয়ে একটু লেসন দাও। কোথায় একটা অনুষ্ঠানে গেলাম, হ্যাঁ এরকম আমার অনেক হয়েছে, আমি বহুদিন ধরে এটা আমার একটা স্বপ্ন ছিল, সেটা আমার পূরণ হয়েছে, যে আমি একক আবৃত্তি করব, দেড় ঘন্টা টানা আমি কবিতা বলতে পারি, এবং বহু জায়গায় আমার একক আবৃত্তির জন্য আমি গেছি, মানে আমার এমনও আমার পরে আশা ভোঁসলে আছে, ঠিক আছে, মানে এরকম ভালো ভালো অনুষ্ঠানে আমি বাইরে চতুর্দিকে করে বেরিয়েছি, এই করোনার পরে সবে শুরু হয়েছে। তা এই যে ধরুন আমি বাড়ির থেকে 15টা কবিতা, শান্তনুদা, শান্তনু বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আবহ করেন বা আশিসও করে আবহ, 15টা কবিতা আমি ঠিক করে নিয়ে গেলাম বা 20-20টা কবিতা ঠিক করে নিয়ে গেলাম, ওখানে গিয়ে কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে কিন্তু কিছু চেঞ্জ করতেই হয়, আবার যেটা আমি ঠিক করে নিই ওখানকার রিকোয়েস্ট কিন্তু সেটা আমাকে বলতে হয়, যেটা জেনারেল বলেন আবৃত্তি শিল্পীরা, কিন্তু আমি চেষ্টা করি বলার। হ্যাঁ, এমনও অনেক অনুষ্ঠান আছে, এই জাস্ট লাস্ট করোনার আগে দুর্গাপুরে উপচে পড়া ভিড়, মানে আমি দেখতে পাচ্ছি মঞ্চে দাঁড়িয়ে সমুদ্রের মতন এরকম একটা ব্যাপার, আমার পরে মনে ময়দা। এবার আমি যে গাড়িতে করে গেছিলাম, জেনারেলি অন্য অন্য কাউকে উনি ড্রাইভার দেন, দাদা নিজে আমাকে নিয়ে যান সব জায়গায়, দুর্গাপুরে ছিল সম্ভবত অনুষ্ঠানটা, উনি বলছে যে দিদি এত লোকের মাঝে আপনি কবিতা বলবেন এরা শুনবে? আমি বললাম দেখি না, চেষ্টা করি, ঠিক পরে এমন হয় গলাটা তো আর পারমিট করে না, অডিয়েন্স নামতে দিতে চায় না মঞ্চে থেকে, পরে মনোময়দা বলে পাঠালো, মনোময়দার মিউজিশিয়ানদের সোমাকে গিয়ে বলো আমি আছি পরে, একটু নামো এবার নাকি ক্ষান্ত না, আমার কথাটা একটু স্মৃতিতে থাক, একদম। এবং দুটো আলাদা জোন, একটা সঙ্গীত প্রেমী মানুষও এটা বুঝে নেওয়াই যায় এবং ভালো লাগারই একটা জায়গা, যে ওই মঞ্চটা প্রত্যেকটা মানুষ খুব সাংস্কৃতিক মানুষ, সেই জন্যই তো আমাকে নিচ্ছেন তারা, কিন্তু তারপরেও সঙ্গীতের চেয়ে অনেক কর্নার আছে, অনেক ধারা আছে, ধারা আছে যেখান থেকে মানুষকে বসিয়ে রাখা যায়, কিন্তু আবৃত্তির যে সম্পূর্ণ পাওয়ার, দ্যাট ইজ আ ভয়েস, একদম সেই জায়গা থেকে মানুষকে বসিয়ে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ জানো। এবং সমাধি, এই সূত্র ধরে আমি তুমি তোমার কথা ধরেই একটা আসি, তুমি বলছিলে না আবহ, আচ্ছা এই আবৃত্তি পরিবেশনে এই যে আবহর যে কতটা প্রয়োজন, এবং আবহ তো নিতেও হয়, হ্যাঁ একদম আবহ তোমাকে নিতে হবে, এটা একটা কবিতা, আমি যদিও আবহ আমার নেই, আমি নেক্সট এপিসোডে ডেফিনেটলি আমি রাখবো যে একটি আবহ রাখবো, এবং পিছনে আবহর সাথে তুমি কিভাবে কবিতা নেবে সেটা শেখাবে। আমি এখন একটা জাস্ট আজকে একটা বলে যাই, পরের দিন আমি চেষ্টা করব আবার ওইভাবে তুমি যেমন বললে, একটা কবিতা আছে ছুটির ছড়া নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, এত ভালো মানে আবাল বৃদ্ধা বনিত সকলে ভালোবাসে ছুটির ছড়া, হ্যাঁ মানে পাশে কেউ একজন কথা বললেও বলবে চুপ কবিতাটা শুনে নি, মানে এরকম ব্যাপারও আমি দেখেছি। ছুটির ছড়াতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছে, দেখুন তার সঙ্গে আবহটা হলে কি অসাধারণ, যে
একদিন ছুটি পেলে শহরই পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই, পিকনিকে বারবার ডায়মন্ড হারে বার, পিকনিকে বারে বারে ডায়মন্ড হারে বারে, ডায়মন্ড হারে বারে, ডায়মন্ড হারে বার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট, দীঘা আর জুনপুটি, দীঘা আর জুনপুটি, দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়ি পুরী জায়গাটা, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি টিকি ঢিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঠিক এর সঙ্গে একদম জুড়ে আছে যে উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ, ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন, ঝিক 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 ঝিক। ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার সাথে মেলে শুধু রেলগাড়িতেই, ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভারী গরম চায়ে, ঝিক 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 ঝিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাব শিমুলে তলায়, ঠিক 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 ঠিক। রোগা নদী শাল বনে লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড়, ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্য ঠাকুর, ঝিক 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 ঝিক। বাহ বাহ, কি অপূর্ব অপূর্ব সত্যি। সে কু ঝিকঝিক করে ছোটবেলায় কাঁধে হাত দিয়ে দিয়ে খেলার যে স্মৃতিগুলো অনেকটা ফিরে এলো সত্যি তোমাদের জন্য, কারণ সহজ পাঠে তোমরা আছো বলেই আমরা রয়েছি, আর তোমরা আছো বলেই দিদির কণ্ঠে এত সুন্দর কবিতাগুলো তোমাদের শেখানো যাচ্ছে। দিদি এত সহজে শেখাতে পারছেন, এটা তো খুব দরকার না, যে আজকে যে কু ঝিকঝিক এই সাউন্ডটা কোথা থেকে এলো? ট্রেন যখন যায় আমরা যদি একটু ফলো আপ করি দেখবে কিছু কিছু বাচ্চাদের খুব শার্প, তারা কিন্তু অবজার্ভ করে। মানে একটা কথা আছে না, আমরা বলি চোখ কান খোলা রাখো, কিন্তু চোখ কানটা খুলে রেখে কি দেখবো? আকাশ বাতাস তো দেখছি, মাটি, হ্যাঁ এই তো এটা একটা রাস্তা, সেটুকুই কি? তা কিন্তু নয়। আকাশের মেঘটা কেমন, যাকে আমরা পেজা তুলো বলতে পারি, একদম অন্তর্দৃষ্টি ওটাকে বলে, সেখান দিয়ে আমাদের দেখতে হবে, ফিল করতে হবে। এই যে ভাবানো, এই যে দেখানো দিদি, এটা কতটা জরুরি একজন টিচারের পক্ষে। এই যে বললাম যে সেইখানে যেতে যেতে দেখব যে দূরে দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, এটা আমি পুরো ছবি করে দেবো ছেলে মেয়ের সামনে, যে এই দেখো বাবা বোঝো যে এখানে লেখা আছে, এই লেখা আর আমার বলাটা শুধু নয়, তুমি ফিল করো। কারণ এটা একটু বড়বেলায়, হ্যাঁ, যে সে ট্রেনে আমরা যাচ্ছি, যেতে যেতে দেখছি যে সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, সত্যি কেমন লাগে এটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে, মানে স্টেপ বাই স্টেপ। যে এই যে দূর বা বিস্তৃত, বহুদূর, বহুদূরকে আজকে আমরা স্ক্যান করছি বা টেনে নিয়ে যাচ্ছি, এবং বহুদূরটা আমি কি বলছি দিদির কণ্ঠে, দিদি বলছেন একটু উঁচু স্বরে বোঝাতে হবে যে আমি এটা দূর বোঝাচ্ছি, এটা আজকে সত্যি দূর, সত্যি দূর। দূরের দূর যে শব্দটা, দয় দীর্ঘ আর বয়শূন্য র, এই দূর কিন্তু অ্যাকচুয়ালি তার এই দয় দীর্ঘ আর রয়ের ভিতরে যে গ্যাপটা, গ্যাপটা সেটা আমার কণ্ঠে ধরা দিচ্ছে। এবং প্রত্যেকটা দিদি আবৃত্তির ক্ষেত্রে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা শব্দও তো এরকম, একদম একদম। এই যে এই দূর নিয়ে এই যে এই বিষয়টা আমি তোমাকে আরেকটু বলি, আরেকটু বুঝতে পারবে যে এটা সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা, ওটা আমি ওইটুকু জায়গাটাই বলছি শুধু, যে পাগল পাগল বাবরালির চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশনে পেরোনো মিছিলে বার বার খুঁজছে তার মাকে, সালেমানের মা। এই যে প্রথমে এটা বললাম যে কোথায় লুকিয়ে তুমি সালেমানের মা, এক আকালের মেয়ে তোমার আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে সালেমানের মা। এই যে ব্যাপারটা, এই যে কোথাও গিয়ে না একটা
শরীরেরটা দেখবেন একটা শিরোধারা, একটা গা কাটা দিয়ে উঠলো। এটা কেন উঠলো? কারণ সে মাকে খুঁজে। আমরা তো ছোটবেলায় বলতাম মা একবার না শুনলে তিনবার, মানে বিরক্ত হয়ে পড়তাম, এবং তখন তো অধৈর্য হয়ে আমরা ডেকেছি, কি গো মা তুমি শুনতে পাচ্ছ না, মা ও মা। এই যে ব্যাপারটা এটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যে একটা মিছিলে ওর মাকে খুঁজে পাচ্ছে না। সেই মিছিলে যদি আমি মা বলে ডাকি শুনতে পাবে? ঠিক, আমি যদি বলি মা কি করে শুনবে? তাহলে সেইখানে দাঁড়িয়ে তো আমাকে আমার ভয়েসটাকে ওইভাবে উপস্থাপন করতে হবে একেবারে। ঠিক, তুমি আরেকটাও জানবে এই সেম ব্যাপারটা নিয়েই, এটা ফিফথ ইয়ারে আছে চণ্ডীগড়ের সিলেবাসে, অবনী বাড়ি আছো। আচ্ছা, দুয়ার এটি ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধে ক্লীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। এই যে অবনী বাড়ি আছো, এটাকে তুমি তিন রকম ভাবে বললাম। এটার প্রয়োজনীয়তা এখানে কতটা ছিল একটু দর্শক বন্ধুদের? শুরুতেই যেমন আমি দরজার কাছে এসে নক করলাম, যে অবনী বাড়ি আছো, যাই হোক কোনো রেসপন্স পেলো না। ঠিক তারপরে ঠিক ওই অতগুলো কথা আবার ভাবলাম, ভেবে আবার বলছি অবনী বাড়ি আছো, তাতেও কিছু হলো না। এবার আমি বলছি অবনী বাড়ি আছো, এবার হয়তো তার কানে পৌঁছলো কথা একদমই। এবং এটা কিন্তু এমন না যে বহু দূর থেকে সমাধি ডাকছে, তা কিন্তু নয়, একটা জায়গায় দাঁড়িয়ে তিনি ডাকছেন তিন রকম ভাবে, কারণ তিনি রেসপন্স দেননি। এই যে অনুভূতি, এই যে খেলা শব্দের সাথে একটা লয় ছন্দের খেলা আবৃত্তি। আচ্ছা, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে এবং বন্ধুদের জানাতেও আমি খুব আগ্রহী, যে মঞ্চ একটা পেলাম সেটা তখন আমার জন্য সবকিছু, একদম কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে শেষ করব। হ্যাঁ, এটাও কিন্তু একটা ঠিক, মঞ্চ পেলেই হবে না। যেমন জেনারেলি শুরুর দিকটা, যেমন আমার মনে হয় কবিতার অনুষ্ঠান করতে যাচ্ছি, মানে একটা কবিতা আমি একটু বলি। একদম, আমি সেটা শুনবো। শুরুর দিকে তোমার কবিতা চয়েস, কেন সেটা তুমি চয়েস করলে? তার দর্শক বন্ধুরাও তো সেভাবে চয়েস করবে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি, মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপশিখা, বার বার এনেছ প্রাঙ্গণে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। এই যে রবীন্দ্রনাথের কবিতা, একদম। আমি অতিথিদেরকে যেমন আমন্ত্রণ জানালাম, যেমন আমার নিবেদন বোঝালাম, এবং তার সঙ্গে দেখো আমি যে আজকে এই মঞ্চে রয়েছি তোমাদের সাথে, তাকে একজন ঈশ্বর বা একজন অধিষ্ঠিত, যে যাকে আমি দেখতে পারছি না, তার প্রতিও তো আমার একটা পূজিত মনোভাব থাকবে। কোথাও একটা তাকে আমি প্রে করলাম, যে যেমন আমরা পরীক্ষা দেওয়ার আগে তো কতবার প্রে করি, ভগবান যেন পাশ করে যায়, ভগবান যেন কোশ্চেনটা সোজা হয়, ঠিক সেরকমভাবেই কোথাও একটা মনকে একই জায়গায় পয়েন্ট করা। এবং একটা কথা সমাধি, আজকে আবৃত্তি শেখার সময় যখন আমাদের বলে না যে এই জায়গাটা চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো, তবে তুমি কনসেন্ট্রেট বা ফোকাস করতে পারবে যে কোনো একটি বিষয়ে। যে আমরা বলি না অতিরিক্ত চঞ্চল ছেলেমেয়েরা ছুটে চলা, সেই জায়গা থেকে দিদি আমাদের এইটাও একটা লেসন কিন্তু হতে পারে, যে কি করে আমি মন মানসিকতা স্থির করতে পারি। এটা আমি আমার ব্যক্তিগত জীবনে তোমাকে একটু ছোট্ট করে বলি, আমি যখন 9-10 পড়তাম, বুঝেছো, তখন আমি যখন কম্পিটিশনে যেতাম, যারা এরকম বসে থাকতেন আমি কিন্তু তাদের দিকে তাকাতাম না, আমার মনে হতো এই বুঝে ওদের দিকে তাকালে ভুলে যাব।
আমি একটা কর্নার, যে কোনো একটা দিক একটা ঠিক করে নিতাম, সেই দিকে অ্যাটেনশন দিয়ে আমি পুরো কবিতাটা বলতাম। আর এখন ধরো সেই জায়গা থেকে একটু একটু করে এসেছি, এখন আমার কি মনে হয় সারা হল ভর্তি মানুষ বা পুরো মাঠ ভর্তি মানুষ, আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখবো আর আমার এক একটা শব্দ বান ছুঁব। একদম, যেখানে মাঠ বলছি সেখানে আমি আমার অডিয়েন্সকে আমি চোখে দেখি না, আমি আমার মনের চোখ দিয়ে মাঠটাই দেখছি, মাঠটাই দেখছি। একদম, এগুলো যথেষ্ট প্রয়োজন আছে শিক্ষা চর্চা এবং সাধনার, এটার দ্বিতীয় আর কোনো ওয়ার্ড হয় না, কোনো এর অল্টারনেটিভস নেই। তাই তোমাদেরকে বলি, যারা সহজ পাঠ দেখছো, যারা আগ্রহী, তারা যোগাযোগ করো আমাদের সঙ্গে, যারা দিদির কাছে শিখতে চাইছো। বহু স্টুডেন্ট তারপরও দিদি ঠিক সময় করে তোমাদের জন্য আরও একটা দিন বের করবে, যাতে দিদি তোমাদের আলাদা করে ক্লাস করাতে পারেন। এটা তো গেল আমাদের অনলাইন সেশন, তাছাড়াও তো কিছু ফিজিক্যাল মানুষের কানেকটিভিটি প্রয়োজন আছে, আর যেখানে এখন সব কিছু অফলাইন কিন্তু আমরা আবার শুরু করেছি। কিন্তু কোথাও একটা আমি দেখছি, দিদি আমি জানি না তুমি কতটা একমত হবে, মানুষ এই অনলাইন আগ্রহী হতে হতে অফলাইন থেকে একটু হলেও মুখ সরিয়েছে। হ্যাঁ, মুখ সরিয়েছে। কারণটা কি বলতো, ধরো আগে যেমন বাবা মা দুজনেই চাকরি করে, কিন্তু তার মাঝে ঠিক আমার কাছে নিয়ে আসতো, যেই এই সুযোগটা পেয়ে গেল যে না দিদি থাক, আমার ছেলেটা না বাড়ি থাকে, মানে তুমি ভাবতে পারবে না আমার ওদিকে দুর্গাপুর ওদিকে বাইরে, হ্যাঁ মানে বিদেশেরও আমার প্রচুর স্টুডেন্ট আছে, ইউএসএ থাকে, হ্যাঁ এর মানে এটা জাস্ট একটা প্রবাসী, হ্যাঁ প্রবাসী যারা, এছাড়াও গুরগাঁও থেকে আমার কাছে আবৃত্তি শিখছে, কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্তে আমার স্টুডেন্ট ছড়িয়ে আছে শুধুমাত্র এই অনলাইন, মানে পরে যখন অনলাইন শুরু হলো সকলে আমার সঙ্গে যোগাযোগ করলো, আপনি অনলাইন ক্লাস করাচ্ছেন? আমি হ্যাঁ করাচ্ছি। তাহলে আমরা না শিখব, ঠিক মানে এবার ওদের সময়টা একটা ব্যাপার। ধরো এই যে আমার বড় বড় স্টুডেন্টদের কথা বলছি, ওরা ধরো ইউনিভার্সিটির পড়ার সূত্রে বা এই যে পিএইচডি করছে, ওদের তো ওখানে থাকতে হচ্ছে, এবার সময় রাত্রি 10টার পরে, তখন তো আর এসে শেখা সম্ভব নয়, তাই তখন তোমাকে করতে হচ্ছে। তখন আমি ওদেরকে এইভাবে আমার অনলাইন ক্লাসটাও চালু আছে, একেবারে ছোট থেকে 2.5 বছর বয়স থেকে ওই তুমি 60-65 বছর পর্যন্ত আমার আছে। একদম একদম। এবং আরো একটা বিষয় দেখো, আবৃত্তি এবং এক একটা কবিতা আছে যেখানে বেশ নাটকীয়তাও রয়েছে, এবং আমি বলি প্রত্যেকটাতেই নাটকীয়তা আছে, প্রত্যেকটার মধ্যে আছে। যদি সেটা সেন্সেবল হয় অবশ্যই আমি বুঝতে পারবো, আমার দর্শক বন্ধুরাও বুঝবে, কিন্তু এক একটা কবিতা থাকে যেখানে দুইজনের কথোপকথন, তাহলে সেই জায়গায় দুটো ক্যারেক্টার প্লে করা একই কণ্ঠে, দিদি একটু শেখাও কিভাবে সম্ভব। একটুখানি বলি, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, আমার গানে তাহার নাচে বুক। এই যে এই কবিতাটা না দুজনে মিলে বলা যায়, রবি ঠাকুরের এই কবিতা একদম, এটা ডুয়েট কণ্ঠে প্রচুর আমরা পেয়েছি, শুনি এবং ভালো বলেছি, তাই না? এই জায়গাটাই, কিংবা ওইখানে আরেকটু বলি যে, কৃষ্ণ কোলে আমি তারে বলি, কালু তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। একটু একটু করেই বলছি, কারণ সময় খুব কম আমাদের, আর এইভাবে করা যায়, এখানে কোনো অসুবিধে নেই, সুন্দরভাবে করে। একটি কবিতাকে কিভাবে একক হিসেবে আপনার সামনে তুলে ধরবেন না ডুয়েট তুলবে, এটা কিন্তু সম্পূর্ণ একজন টিচার ডিসাইড করবেন। কেন? কারণ কার কণ্ঠ দুটোর মেলবন্ধন আছে তবেই কিন্তু সেই কবিতাটা সিলেকশন, এবং দুটো কণ্ঠ আমাকে ব্যালেন্সে চালাতে হবে অবশ্যই অবশ্যই। এই যে স্কেল, এই যে পিচ নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা আসবো দিদি, যেমন ধরো সা, সা আমরা যেখানে বলছি, আজকে আমার বি ফ্ল্যাট হতে পারে, আমার সি শার্প হতে পারে, যে স্কেলই হোক, যে শার্পও হতে পারে, সা তো সাই, সায়ের সুর তো চেঞ্জ হবে না, শুধু স্কেল পিচটা চেঞ্জ। তাহলে এরপরে আমরা অবশ্যই সেটা দেখাবো একটা এপিসোডে, যে সা ধরে রেখে ওই জায়গায় স্টে করে আমরা কিভাবে একটা লাইন বা একটা কবিতাকে ওই লাইনে বলে যেতে পারি। এই তো আমি বলছি, দেখো একটুখানি বলে দিই, আমার প্রথম এটা ট্রেনিং হয়েছিল সা, মানে সা দিয়ে যে আমি বাড়ি যাব, ওই ওই রিডে আমি বাড়ি যাব, ঠিক এদিক ওদিক হবে না, না একদম, এরকম প্রচুর আছে, পরের এপিসোডে অবশ্যই হবে। কিন্তু তার আগে আমি একটা কথা বলবো আমার এই যে বন্ধুদের উদ্দেশ্যে, মায়া টিভির এই যে এত ভালো একটা প্রচেষ্টা, সত্যি স্যালুট জানানোর মতন, আয়োজকদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। ধরাই উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ।
সহজ পাঠে যে সমস্ত ছোট্ট ছোট্ট বড় বড় বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন বা প্রত্যেকটা পর্বে থাকবেন, সবাই ভালো থাকবেন। স্টে টিউনড, কিপ ওয়াচিং মায়া টিভির সমস্ত দর্শক বন্ধুদের সহজ পাঠের আরও একটি নতুন এপিসোড অবশ্যই উপহার দেবো। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, নমস্কার।